হ্যালো বাইকার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটি করব সেটি হচ্ছে একটি কমিউনিকেটর রিভিউ করব। আজকের কমিউনিকেটরটি হচ্ছে ম্যাক্সটো M3। সো গাইজ, আজকের ভিডিওতে আমাদের যেই কমিউনিকেটরটি হাতে আছে সেটি হচ্ছে মার্কেটে নতুন, এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, বাট এটি খুব ভালো একটি কমিউনিকেটর বলে আমার বিশ্বাস, কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ এটি ব্যবহার করেছি এবং বাজেট অনুযায়ী এটি পারফেক্ট। সো এই কমিউনিকেটরটি হচ্ছে ম্যাক্সটো প্রোডাকশন এবং এটি হচ্ছে M3, এবং M3 কমিউনিকেটরটি হচ্ছে একটি অ্যাকশন ক্যামেরা অ্যান্ড অলসো এ কমিউনিকেটর। ইটস এ কম্বিনেশন অর কম্বাইন্ড সেট আপ, দ্যাট মিন্স আপনার একটি অ্যাকশন ক্যামেরা এবং কমিউনিকেটর লাগবে, সো আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো এটার মধ্যে আছে সনি HD ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যদিও এটার স্টাবলাইজার অত ভালো না, এবং যে কথাগুলো আমি বলছি সেটি আমার এক সপ্তাহের ব্যবহারের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এছাড়া এটার মধ্যে অনেক ফাংশন আছে, ফিচার আছে, যেগুলো আমরা ডিটেল আপ একে একে করে আপনাদের সাথে করব। এই কমিউনিকেটরটি যে কোনো ব্লুটুথ হেডসেটের সাথে কানেক্ট করার ক্ষমতা রাখে। লাইক আপনার পিলিয়নের কাছে যদি একটি ব্লুটুথ হেডসেট থাকে, সো ওটার সাথে কমিউনিকেট করে এই কমিউনিকেটরটি কাজ করবে, এবং এর ফলে যেটি হবে সেটি হচ্ছে আপনার মোবাইলের সাথে কোনো কানেক্টিভিটি থাকবে না, অনলি ওই ব্লুটুথ হেডসেটের সাথে কানেকশন থাকবে। এছাড়া যেটি আছে ভিডিও রেকর্ডিং এবং ওয়াইফাইয়ের মাধ্যমে, ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা ভিডিও ট্রান্সফার করে নিতে পারবেন মোবাইলে, এটিও আমি আপনাদের দেখাচ্ছি। এছাড়া ইন্টেলিজেন্ট অ্যান্টি শেক, দ্যাট মিন্স আপনার ভিডিও শেক করলে সে অটোমেটিক অ্যান্টি শেক করে নেবে, এর মধ্যে কোনো EIS নাই, ইলেকট্রিক ইমেজ স্টাবলাইজার নাই। এছাড়া রয়েছে ওয়াটারপ্রুফ অ্যান্ড আরও আছে FM রেডিও, তার সাথে আছে একটি ওয়াকিটকি কানেকশন করার সুব্যবস্থা। এছাড়া আরও যেটি রয়েছে, 6 জনের মধ্যে কানেকশন হবে এবং এই টোটাল রেঞ্জটা থাকবে 1000 মিটার, এবং এছাড়া আছে 2টি ফোনের সাথে একত্রে কানেক্ট করা যাবে এই কমিউনিকেটরটির সাহায্যে। এছাড়া ব্লুটুথ ভার্সন অ্যান্ড প্লেব্যাক কন্ট্রোল, আদার এ লটস অফ ফিচার যেগুলো রেগুলার কমিউনিকেটরে থাকে। সো এছাড়া এই বক্সের মধ্যে কী কী আছে, এই বক্সের মধ্যে আছে একটি হেডফোন সেট এবং একটি ক্লিপ, একটি কমিউনিকেটর মেইন ডিভাইসটা, এছাড়া 4টা ভ্যালক্রো আছে, এবং বলে রাখি এটা অনলি বুম মাইক অ্যাভেলেবেল আছে, ফুল ফেসের যে কেবল মাইকটি সেটি নেই। সো আনবক্সিংয়ের শুরুতেই বলে রাখি এটি অলরেডি আনবক্সিং করা, এবং এই আনবক্স করে আমি এটাকে এক সপ্তাহ যাবৎ ব্যবহার করে দেখেছি এবং এটা বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে যে এটার ভেতরে কী আছে, সো আপনাদের ইনফরমেশান আপডেট দেওয়ার জন্য। সো এই কারণে আমরা রোডে ভিডিওও করেছি, নাইট শটও নিয়েছি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। সো প্রথমে আনবক্স করে আমি আপনাদের ডিভাইসটিকে দেখাই। দিস ইজ দ্য ডিভাইস, অ্যান্ড এই ডিভাইসটি মেনলি অনেক বড় হওয়া সত্ত্বেও, বিশাল সাইজ হওয়া সত্ত্বেও এটি অ্যারোডাইনামিক্সের, দ্যাট মিন্স আপনার এখান দিয়ে বাতাস যেন কেটে বেরিয়ে যায়, সে কারণে এই জায়গায় একটি, এটাকে কী বলে, স্পয়লার টাইপের কিছু একটা দেওয়া আছে। এছাড়া এটার মধ্যে একটি নব দেওয়া আছে, 2টি বাটন দেওয়া আছে, একটি হচ্ছে ভিডিও রেকর্ডিং, আরেকটা হচ্ছে স্টিল পিকচার। এছাড়া এই সাইডে আরেকটি বাটন দেওয়া আছে, এটা হচ্ছে হলো আপনার কমিউনিকেটর বাটন, এবং এটা দিয়ে পাওয়ার অন অফও করা যায়। সো এরপরে আমরা কী করি, আমরা এটাকে ইনস্টল তো অলরেডি করা, এবং ইনস্টল সেট আপ সবগুলোর সেম। আপনি যদি আমার এর আগের ভিডিওগুলো দেখে থাকেন কমিউনিকেটরের, তো এখানে আমি দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হয়, আর যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে আই বাটনে দিয়ে দিচ্ছি। সো গাইজ, দিস ইজ মাই হেলমেট, এবং এই হেলমেটের থেকে আমি ডিভাইসটা খুলেছি, এবং এই হেলমেটটা পরেই আমি এক সপ্তাহ এই ডিভাইসটি চেক করেছি, এবং এইখানে এই ক্লিপটা সুন্দর করে লাগানো, একটু ক্লোজে আসতে হবে। এখানে এই ক্লিপের মধ্যে আমি এই ডিভাইসটি লাগিয়ে এক সপ্তাহ চালিয়েছি, এবং পরে আমি ডিভাইসটি খুলে নিয়েছি। সো এটা দেখানোর কারণ হচ্ছে আমরা এই ডিভাইসটি যে কোনোভাবে খুলে আমরা পকেটে নিয়ে ঘুরতে পারবি, লাইক আমি যদি আমার হেলমেট বাইকে রেখে আমি আমার কমিউনিকেটরটিকে সেভ করার জন্য নিয়ে চলে যাই, তো আমরা কমিউনিকেটরটিকে পকেটে করে খুলে নিতে পারবো। এবার আমরা যেটা করি সেটি হচ্ছে এটাকে ক্লিপিং করি, ঠিক এইভাবে। এখন ঘটনা হচ্ছে আমি কিছু জিনিস আপনাদের দেখাতে চাই। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, লাইক এই জায়গায় একটি পয়েন্ট দেওয়া আছে, এইটা হচ্ছে হলো আপনার চার্জিং পোর্ট, এখান দিয়ে এটা হচ্ছে চার্জ করা যায়, এবং এটা নর্মাল যে চার্জারগুলো আছে সেই চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে হেডফোনের জ্যাক,
হেডফোনের জ্যাক হেডফোনের জ্যাকের মধ্যে আমরা হেডফোনটি সুন্দর করে লাগিয়ে দিতে পারবো সো ইনস্টল এবং হেডফোনের পরে আরেকটি পোর্ট আছে যেখানে আমাদের মেমোরি কার্ড লাগাতে হবে সো আমি অলরেডি আমার মেমোরি কার্ড নিয়ে এসেছি দিস ইজ মাই মেমোরি কার্ড সো এই মেমোরি কার্ডটা আমরা এখানে লাগিয়ে দিই সো ডান এবার হেডফোনটা লাগিয়ে নিই জ্যাকটি সো দিস ডিভাইস ইজ রেডি এবার আমরা একে একে ডিভাইসটির সবগুলো জিনিস আমরা দেখবো সো এই কারণে দরকার আমার মোবাইল কারণ আমি মোবাইলের সাথে কানেক্ট করবো এবং কানেক্ট করে আপনাদের জিনিসটা দেখানোর চেষ্টা করব সো যখন আমরা এটি প্রথম অ্যাক্টিভ করব অন করার সাথে সাথে এটি পেয়ারিং মোডে নিয়ে যেতে হবে কারণ এটা যে বাটনটি আছে অন বাটন সেই অন বাটনটিকে চাপ দিয়ে ধরলে প্লিজ জুমিন কিছুক্ষণ পরেই ডিভাইসটি পাওয়ার অন হবে এবং একটু পরে রেড অ্যান্ড ব্লু লাইট জ্বলে এটাকে পেয়ারিং মোডের জন্য অ্যাক্টিভ হবে যখন আমরা পেয়ারিং মোডে অ্যাক্টিভ হবে তখন আমরা আমাদের ব্লুটুথটাকে কানেক্ট করব আমাদের ব্লুটুথের ওখানে চলে যাব এবং যখন আমরা সার্চিং অ্যাভেলেবেল ডিভাইসে চলে যাব তখন আমরা M3 নামের একটি ডিভাইস পাবো এবং এই ডিভাইসে আমরা ক্লিক করে খুব ইজিলি কানেক্ট করে নিতে পারবো সো আমাদের ডিভাইসটি কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হওয়ার সাথে সাথে সেটা রেড অ্যান্ড ব্লু থেকে অনলি ব্লু লাইটে চলে আসবে সো কানেক্টেড এবার যেটা দেখার বিষয় সেটি হচ্ছে এটার যে ফাংশনটা কি এই টোটাল ফাংশন কিন্তু এই মাল্টি বাটনের উপরে সো মাল্টি বাটনের ফাংশনে আমরা প্রথমে যেটি করতে পারি সেটি হচ্ছে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে এটার গান প্লে অ্যান্ড পজ হবে যদি কোনো কল আসে এই বাটনই কলটা রিসিভ করতে হবে এবং এই বাটনই কলটি কেটে দিতে হবে এছাড়া এটির যে নব বাটনটি আছে সেই নব বাটনটি আমরা যদি একদিকে ধরে রাখি লাইক নিচের দিকে যদি নবটি ঘুরাই তাহলে সাউন্ড কমে যাবে এবং উপরের দিকে যদি ঘুরাই তাহলে ফুল ভলিউম আপ হবে এছাড়া যেটি আছে সেটি হচ্ছে এই নব বাটনে এই বাটনটিকে মানে মাঝখানে যে বাটনটি এটাকে তিনবার প্রেস করলে FM রেডিও চালু হবে এবং সিঙ্গেল প্রেসে আপনার মিউজিক প্লেয়ার এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট এবং খুব মজার একটি জিনিস আছে সেটি হচ্ছে ভয়েস ডায়াল সো ভয়েস ডায়ালটা কী হবে লাইক আপনার এটা যে গুগল অ্যাসিস্ট্যান্ট আর আপনার ফোনে যদি সিরি থেকে থাকে তাহলে ওকে ডিরেক্টলি আপনি কমেন্ট করে আপনি যে কোনো কাজই এর মাধ্যমে করে নিতে পারবেন সো যে কোনো মানুষকে ফোন দেওয়ার জন্য জাস্ট কল ড্যাশ সো ইজিলি কল এন্ড সো ইজিলি আপনি ভয়েস কমেন্টের মাধ্যমে আপনি যে কোনো কাজই বাইক চালাতে চালাতে করে ফেলতে পারবেন এই হচ্ছে টোটাল এইটা এখন ঘটনা হচ্ছে আমরা ক্যামেরায় ভিডিও রেকর্ড করব সো ভিডিও রেকর্ড করব আমরা কিভাবে সো ইটস টু মাচ সিম্পল এটার যেটা মজা যে আপনার টোটাল ডিভাইসটি এখন কমিউনিকেটরের জন্য চালু আছে যখন আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন তখন এটা ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে ভিডিও রেকর্ড কিভাবে চালু হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন আপনি যখন হেলমেটটি পরে থাকবেন তখন ভিডিও রেকর্ডিং হওয়ার সাথে সাথে আপনাকে জানিয়ে দেবে যে ইউর ভিডিও অন অর ইউর ভিডিও পজ অর স্টপ সো এইভাবে আপনি টোটাল ভিডিওটা ইজিলি করতে পারবেন তাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই কারণ আপনাকে যেহেতু ভয়েসে বলে দিচ্ছে সো আপনাকে দেখতেও হবে না যে ক্যামেরার লাইট জ্বলে আছে কি না অর বন্ধ আছে কি না এটি একটি সুন্দর ফাংশন এছাড়া এটার যে ভিডিও কোয়ালিটি সেটা আমার কাছে নট ব্যাড ইটস এ বেসিক সিরিজ অ্যাকশন ক্যামেরা একদম বিগিনার সিরিজ অ্যাকশন ক্যামেরা নট কোনো ইআইএস নাই বাট তারপরেও আপনি এটা একটি ক্যামকোডার হিসেবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবার আসুন আমরা এইটার মধ্যে যে ভিডিওগুলো হয়েছে আর ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো আমরা কিভাবে আমাদের মোবাইলে মাধ্যমে দেখতে পারি কারণ এখানে অলরেডি ই করা আছে সো মোবাইলের মাধ্যমে দেখতে গেলে আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যেই সফটওয়্যারটির নাম হচ্ছে আর আই ক্যামটি আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং এই সফটওয়্যারটি আপনাকে ডিরেক্টলি ওপেন করে নিতে হবে ওপেন করার সাথে সাথে এটি হচ্ছে ক্যামেরা সাথে কানেক্ট হবে সো কানেক্ট হওয়ার জন্য অবশ্যই আপনাকে ওয়াইফাই অন করতে হবে সো ডিভাইসটির ওয়াইফাই চালু দিতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ক্যামেরা বাটন ভিডিও ক্যামেরা বাটনটি চাপ দিয়ে ধরে আমাদের ক্যামেরাটিকে চালু দিতে হবে এরপরে আমাদের ভিডিও
রেকর্ডিং শুরু করে দিতে হবে এবং তারপরে আমরা স্টিল ক্যামেরার যে বাটনটি আছে সেই বাটনটিকে 2 সেকেন্ডের জন্য হোল্ড করে ধরে রাখব এতে গ্রিন লাইটটি ব্লিং করা শুরু হবে ওয়াইফাই রেডি এরপরে চলে যাব আমরা মোবাইল ডিভাইসের মধ্যে আমরা গিয়ে প্রথমেই চলে যাব ওয়াইফাই গিয়ে ওয়াইফাই অন করে নেব এবং M3 নামের একটি SSID-তে কানেক্ট করব যার পাসওয়ার্ড হবে 123456 এটা ডিফল্ট পাসওয়ার্ড সো কানেক্ট হয়ে গেল এবং আমরা সফটওয়্যারটির ভিতরে ঢুকে পড়লাম সো নাও দ্য ভিডিও ইজ লাইভ সো এইভাবে আমরা ডিরেক্টলি ভিডিও দেখতে পারবো অ্যান্ড ফ্রেম অ্যাডজাস্ট করতে পারবো মোবাইল ডিভাইসের সাহায্যে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই মোবাইল দিয়েই আমরা ভিডিও রেকর্ডিং অন করতে পারবো অফ করতে পারবো সো সফটওয়্যারটি কানেক্ট হওয়ার সাথে সাথেই ভিডিও রেকর্ডিং অন হয়েছে এবং স্টপ করার সাথে সাথেই আমরা আমাদের ভিডিও দেখতে পারবো এখান থেকে আমরা ডিলিটও করতে পারবো ডাউনলোডও করতে পারবো দুটি বাটন নিচে দেখানো আছে যে বাটন দুটির মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো সো যে ভিডিও আমাদের দরকার নেই সেটি আমরা ডিলিট করে দেব আর যেগুলো দরকার সেগুলো আমরা ডাউনলোড করে নেব এই ভিডিওটি আমরা ডাউনলোড করছি সো ডান এছাড়া কিছু সেটিং আছে এই ক্যামেরার সেটিংগুলো আমাদের এখানেই করতে হবে তো এই কারণে সফটওয়্যার ঠিক ডান দিকে উপরে ঠিক এই জায়গায় একটি সেটিং বাটন দেওয়া আছে এটি ক্লিক করার সাথে সাথে আমরা সেটিংয়ে চলে যাব মডিফাই ওয়াইফাই নেম চেঞ্জ করতে পারবো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো রেকর্ড অডিও ডেট স্ট্যাম্প মোশন ডিটেকশন সাইকেল রেকর্ডিং টাইম জি সেন্সর সেন্সিটিভিটি ভিডিও রেজুলেশন যেটা 1000p হচ্ছে হাইস্ট এছাড়া 720p অ্যান্ড আদার আছে এরপরে আছে ফটো রেজুলেশন 12 মেগাপিক্সেল হাই এবং তারপরে আছে WDR অন অফ করতে পারবো টিভি মোড লাইট ফ্রিকোয়েন্সি টোটাল ক্যাপাসিটি অ্যাভেলেবেল ফরম্যাট অ্যান্ড লটস অফ থিংস সো এখান থেকে আমরা ক্যামেরা নিজের মতো করে আমরা সেটিং অ্যাডজাস্ট করতে পারবো সো গাইজ দিস ইজ Maxto M3 অ্যান্ড দিস ইজ the device its expected price is 8500 and that's a really budgeted action camera cum a communicator for you so guys see you in our next video Allah Hafiz